তো ফ্রেন্ডস আজকে ভিডিওতে আমার এক সাবস্ক্রাইবার আসলো। তো লকডাউনের আগে কিন্তু আমি একটা ভিডিও করছিলাম, তো এই ভিডিও দেখে কিন্তু আমার এক সাবস্ক্রাইবার আছে পুরান ঢাকা থেকে। তো মূলত আজকে সে একটা বাইক নিল, তো চলুন ভাইয়ের সাথে পরিচয় হয়ে যাক। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন? পুরান ঢাকা থেকে, সিদ্দিকবাজার থেকে। সিদ্দিকবাজার থেকে, আচ্ছা। আজকে কি কোন বাইকটা নিলেন? আমরা নিলাম হলো সুজুকি GSXR ABS ইয়েলো কালারটা। ইয়েলো কালারটা, আচ্ছা। তো ফ্রেন্ডস এখন আমি ভাইয়ের মুখ থেকে জানবো এই আব্দুল্লাহ মোটরসে তার সার্ভিসটা কেমন এবং কিভাবে নিতে আসে, কত টাকা নিল তার থেকে। হ্যাঁ, আর বাইকের সাথে কী কী দিতে আসে একটু ভাইয়ের মুখ থেকে জানবো। জি ভাইয়া, ভাইদের অ্যাটিটিউড কেমন? বা আমার জি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। হ্যাঁ, মার্কেটের তুলনায় ওনাদের দামটা একটু আমরা কমই পেয়েছি, এটার জন্য অলরেডি একবার দেখে গিয়েছিলাম। আমি অলরেডি দেড় মাস ধরে এটা খুঁজতেছিলাম, ABS-টা পাচ্ছিলাম না, ইয়েলো কালারটা। তো ভাইয়াদের কালকে দেখলাম যে অ্যাভেলেবেল হয়েছে, তো আজকে নিয়ে এসে বললাম না, ওর জন্য দাম নিয়ে সন্তুষ্ট আছি। সাথে একটা হেলমেট দিয়েছে, ডাস্ট কভার, চাবির রিং। তো ফ্রেন্ডস আব্দুল্লাহ মোটরসে বরাবরের মতো যেমনটা বলছিল যে প্রত্যেকটা বাইকের ক্ষেত্রেই তারা কিন্তু একটা হেলমেট এবং ডাস্ট কভার, তখন তাদের সাধ্য মতো যখন যেটা থাকে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করে। তো আমার সাবস্ক্রাইবার হিসেবে আমি তাদের সাজেস্ট করবো যে অবশ্যই অবশ্যই কিছু টাকা ডিসকাউন্ট করছে, আর আমার চ্যানেল নাম বলার পর তো ডিসকাউন্ট করছে কিনা। জি ভাইয়া করেছে। আচ্ছা আচ্ছা, আর এই বর এই বাইকটা এখন যে বাইকটা দেখাবে আমি একটু বাইকটা দেখানোর চেষ্টা করবো, তার বাইরেটা কী বাইকটা নিল। তো চলুন ফ্রেন্ডস বাইকটা দেখে আস। তো হোসেন ভাই, ভাইয়েরা আমাদের কাছ থেকে GSXR ইন্দোনেশিয়ান ABS বাইকটি আমাদের কাছ থেকে পারচেস করলো। তো ভাইয়ের জিনিসপত্রগুলো বাইকের সাথে কী কী থাকছে গিফট আইটেম আমি সবগুলো ভাইকে দিয়ে দিচ্ছি। ভাইয়া, এটা হচ্ছে আপনার হেলমেট, সুজুকি থেকে গাড়ির সাথে আমাদের যেটা আসছে সেটা দিয়ে দিলাম। এটা হচ্ছে আপনার ডাস্ট কভার, আর এটা হচ্ছে আপনার বাইকের মূল পেপার ডকুমেন্ট। অবশ্যই আমাদের ভাইয়ার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড অবশ্যই যদি কোনো বাইক যদি পছন্দ হয়ে থাকে, আপডেট কোনো মডেল যদি পছন্দ হয়ে থাকে, তাহলে আব্দুল্লাহ মোটর থেকে নিতে পারেন। আপনারা নিঃসন্দেহে বেস্ট প্রাইস আপনারা পাবেন, এতটুকু আশা করি। ধন্যবাদ। তো ফ্রেন্ডস, আমি হোসেন ভাইয়ের মাধ্যমে আপনাদেরকে একটু সংক্ষিপ্তভাবে জানানোর চেষ্টা করলাম আমাদের এখানে বর্তমানে কী কী বাইক রয়েছে। আরও একটি কথা আমি বলে রাখি, আমাদের এই বাইকগুলো হচ্ছে মূলত আনঅফিসিয়াল বাইক। তো আনঅফিসিয়াল বাইকের সিস্টেম যেটা হচ্ছে আপনার প্রাইস কখনোই একরকম থাকে না, আপনার দুই চার দিন পর পরই প্রাইস হয়তো কিছু বাড়ে কিছু কমে। তো আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে আপডেট প্রাইসটুকু জানিয়ে দিতে পারবো। তো এই বলে আমি আজকে বিদায় নিচ্ছি সাব্বির আব্দুল্লাহ মোটরস থেকে। আপনারা আশা করতে সবাই ভালো থাকবেন, আমাদের শোরুমে আসবেন, আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, এবং আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।